বসাকিরলাম তোকবায়ালাহু সালাতুন আরবাইনা সাবাহা ওহিম মাতা দাখালান নার ফাইং তাবা তা বা লাহ আলেই মাংস হারিবাল ক্ষমর যে কেউ মদ পান করে নেশাগ্রস্ত হলে তার চল্লিশ দিনের সালাদ কবুল হবে না এমতো অবস্থায় তার মৃত্যু হলে সে জাহান জাহান্নামে প্রবেশ করবে। করবেল্লাহ ওয়াতা দাখালান নার এমন অবস্থায় সে যদি মৃত্যুবরণ করে তাহলে সে জাহান নামে প্রবেশ করবে তবে যদি সে তওবা করে নেয় তাহলে আল্লাহ তার তালা তওবা কবুল করবেন এমনভাবে করবে অন্তরে যে আর খাবে না ইনশাল্লাহ তাহলে আল্লাহ রবুল্লা আলমিন তার তওবা কবুল করবেন তাহলে কেউ যদি মদ পান করে নেশাগ্রস্ত হয় তার সলা চল্লিশ দিন কবুল হবে না মানে মদও পান করে সলাত আদায় করে হ্যাঁ নেশাদার দ্রব্য পান করে আবার নামাজ পড়ে সলাত আদায় করে ওই ব্যক্তির চল্লিশ দিন সলাদ কবুল হবে না যদি খালেস অন্তরে ত করে তাহলে আল্লাহ অবশ্যই কবুল করবেন এরপর আল্লাহ নবী সাল্লাল্লাহ সাল্লাম বলেন আবারও যদি সে মদ পান করে নেশাগ্রস্ত হয় তাহলে আবারও তার চল্লিশ দিনের সলাদ কবুল করা হবে না এমত অবস্থায় তাহলে তার মৃত্যু হলে সে জাহান্নামে প্রবেশ করবে তবুও সে যদি খাঁটি তহবা করে নেয় তাহলে আল্লাহ তালা তার তহবা কবুল করবেন এরপর আবারও যদি সে মদ পান করে নেশাগ্রস্ত হয় তাহলে আবারও তার চল্লিশ দিনের সালাদ কবুল করা হবে না এমন অবস্থায় তার মৃত্যু হলে সে জাহান নামের করবে তবুও যদি সে এর বড় আল্লাহ নবী সাল্লাম বলেছেন মানে আল্লাহ যে কত দয়াসীল সোহান আল্লাহ তবুও যদি সে খাঁটি তবা করে নেয় তাহলে আল্লাহ তালা তার তবা আবার কবুল করবেন ইনশা আল্লাহ এরপর আবার যদি সে মদ পান করে নেশাগ্রস্ত হয় তখন আল্লাহ তালা তার দায়িত্ব হবে কিয়ামতের দিন তাকে রদ গাতুল খাবাল পান করানো হবে রদ গাতুল খাবাল হলো এমন একটি জিনিস যে চতুর্থবারে যদি সে তৃতীয়বার তবা করে যদি মদ পান করে তাহলে তাকে আল্লাহ রব আলমিনের দায়িত্ব কিয়ামতের দিন সুফসাল্লাহ সাল্লাম মুসলিম এটা আল্লাহর দায়িত্ব হয়ে যাবে মানে আল্লাহর ওপর দায়িত্ব হয়ে যাবে তৃতীয়বার তাওবা করার পরে সেই ব্যক্তি যদি মদ পান করে তাহলে গতল খাবাল যেটা বলা হয়েছে জাহান্নামীদের পুঁষ তো যারা এই রকম নেশাদার দ্রব্য মদ পান করবে তাদেরকে আল্লাহর বলে আরামিন জাহান্নামীদের পুষ খাওয়াবে যখন শরীরে আগুন লাগিয়ে দেওয়া হবে শরীর আগুনে পুড়ে যাবে পুড়ে যাওয়ার পরে সেটা শোষা বলে শরীর পুড়ে গিয়ে পুজ বের হবে সেই পুজগুলো ওই সমস্ত ব্যক্তিদেরকে খাওয়ানো হবে যারা মদ পান করত। নেশাদার দ্রব্য পান করত এই যে মদ যখন একটি জিনিস যে এই মদ এবং মাদকতা হলো আপনার সমস্ত অন্যায়ের চাবিকাঠি হলো এই মদ মদ থেকে অবশ্যই বিরত থাকতে হবে রচুদ সাল্লাহ আলিসলাম বলেছেন মুসনাদ আহমদের চৈধ্য হাজাৰ ছয়শ বিৰানব্বৈ নম্বৰ হাদিস দানমিৰ নশ দানমিৰ দুই হাজাৰ বিৰানব্বৈ নম্বৰ হাদিস আল্লাহ রচুদ সাল বলেছেন মাংকান আয়ু মিনু বিল্লাহী অলি অমিল আখিৰ ফালা এশ ৰিবেল ফালা এশ ৰিবিল খম এশ রবিল খমৰ মাংকান আয়ু বিল্লাহ যে ব্যক্তি আল্লাহর প্রতি বিশ্বাস করে অলি অমিলা আশির এবং পৰকালকে বিশ্বাস করে হালা এসবুল সে যেন মদ পান না করে এবং যে মজলিসে মদ পান করা হয় সেখানেও না বসে তাহলে মদ পান করা তো দূরের কথা যেই বন্ধুরা মদ পান করে হ্যাঁ জানা আছে আমাদের এক শ্রেণীর যুব যুব সমাজ বর্তমানে যেমন পিকনিকে পিকনিকে যায় শিক্ষা সফরের নামে এই পিকনিকে গিয়ে নৌকার মধ্যে গাড়ির মধ্যে মদ পান করে কক্সবাজার সফরে গিয়ে হ্যাঁ তখন তারা বা কক্সবাজার ভ্রমণ করতে গিয়ে তারা মদ পান করে যে যে সমস্ত বন্ধুরা মদ পান করে আপনি জানেন সেই সমস্ত বন্ধুদের সাথে যাওয়া যাবে না রসুল সাল আলি সাল্লাম বলেছেন দুইজন সাহাবি বর্ণনা হয়েছেন জাবির রদি আবদুল্লাহ বিন আব্বাস রদি আল্লাহনু দুইজন সাহাবি হাদিসটি বর্ণনা করেছেন যে যে আল্লাহকে বিশ্বাস করে পরকালকে বিশ্বাস করে সে যেন মত পান না করে এবং যে মজলিসে মত পান করা হয় সেই মজলিসে যেন তারা না যায় অতএব আল্লাহ রব আলমিন আমাদেরকে এই জঘন্য একটি অপরাধ থেকে আমাদেরকে হেফাজত করুক আল্লাহু আমিন আমাদের যুব সমাজকে হেফাজত করুক আল্লাহু আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি